তেতাল্লিশতম আগরতলা বইমেলা নিয়ে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে পরিচালন কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় এটি ছিল বইমেলা পরিচালন কমিটির দ্বিতীয় সভা এই সভায় পৌরহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বজিৎ শীল তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা বৈঠকে তার আগরতলা বইমেলাকে সামনে রেখে স্টিয়ারিং কমিটি ও বিভিন্ন সাব কমিটি গঠন করা হয় এই দিনে পরিচালন কমিটির সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে তেতাল্লিশতম আগরতলা বইমেলা হাফানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সভায় উপস্থিত অধিকাংশই সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমতে পৌঁছন সভায় বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কথা জানান তিনি জানান উনিশশো একাশি সালে চব্বিশটি স্টলকে নিয়ে আগরতলা বইমেলা শুরু হয়েছিল গত বছর বইমেলা স্টলের সংখ্যা ছিল একশো একানব্বইটি এ বছর স্টলের সংখ্যা বাড়তে পারে তিনি জানান বইমেলার পরিসর বৃদ্ধি পেয়েছে জনসমাগম বৃদ্ধি পেয়েছে একই সাথে বৃদ্ধি পেয়েছে শহরের যানবাহনের সংখ্যাও সেই নিরিখে হাফানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগরতলা বইমেলা আয়োজন করার জন্য উপস্থিত প্রায় সকলেই মতামত ব্যক্ত করেছেন আমি বলবো যে আজকের আলোচনা আমরা শেষ আসি। এটা আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে ফাইনালি যে আমাদের ভেনু হবে ফাফানিয় আন্তর্জাতিক মেলা বুক ফেয়ারে এবার দু হাজার পঁচিশে তেতাল্লিশ বুক ফেয়ার এটা ফাইনাল আমার যেহেতু এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আলোচনা বলেছিলেন যে বেশি সংখ্যা মানুষ যারা অধিকাংশ যারা সংযুক্ত আছে তারা যে কথাটা বলবে সেটাকে প্রাধান্য দেওয়া উনি নিজের সিদ্ধান্ত নেননি উনি বলে দিয়েছেন সবাই যারা বলবে তো সবাই বলতে আমরা দেখেছি অধিকাংশ এখানে দু একজন বাদে সবাই কিন্তু হাফানিয়া পক্ষে স্বপক্ষে মত দিয়েছে যারা দেননি বা বলেছেন এটাও কিন্তু অযৌক্তিক না কিন্তু সার্বিকভাবে যে চিন্তা করি ভালোভাবে করতে গেলে সুন্দরভাবে করতে গেলে এটা নির্দিষ্ট করা আছে মেলার জন্য আমাদের রাজ্যে সরকারের তরফ থেকে এবং এটা কিন্তু মানুষ গ্রহণ করেছেন যদি বিক্রি পরিমাণ দেখি উনিশশো সনের পর থেকে যদি লাস্ট অব্দি যদি বৃত্তির পরিমাণ দেখি পরিসংখ্যান দপ্তরে অনেক বেড়েছে যদি মানুষের অংশগ্রহণ দেখি উপস্থিতি দেখি তাও বেড়েছে সার্বিক পরিস্থিতি সবটা দেখি যানবাহনের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং অংশগ্রহণের সমস্ত অংশের মানুষের সবচেয়ে বেশি হয়েছে আগের থেকে তাতে এটাকে গ্রহণ করা উচিত যেখানে মানুষ গ্রহণ করছে তা আমরা তো নিশ্চয়ই যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছি আমরা মানুষের মতামতকে সুবিধা সম্মান জানাতে হবে সেই ক্ষেত্রে হ্যাঁ নেই বেশ জায়গা আমার মনে হয় এদিকে বইমেলা স্থান নির্ধারণ করা হলেও কবে থেকে বইমেলা শুরু হচ্ছে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি পরবর্তী বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে আরও জানা গেছে দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি অথবা চোদ্দোই জানুয়ারি থেকে শুরু হতে পারে তেতাল্লিশতম আগরতলা বইমেলাপোর্ট আর ইনিউজ